আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে চলে এলাম এক প্যাকেট তাস নিয়ে। আজকে এক প্যাকেট তাস দিয়ে একটা ম্যাজিক দেখাবো। প্রথমে ম্যাজিকটা দেখুন, ম্যাজিকটা দেখে যদি ভালো লাগে তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করতে পারবো। ম্যাজিকটা কি হবে না, এক প্যাকেট কার্ড, এই দেখুন আমার কাছে এক প্যাকেট কার্ড আছে। আর এই যে এক প্যাকেট কার্ড আমার কাছে আছে, এই এক প্যাকেট কার্ড দিয়ে আমি যে ম্যাজিকটা করব সেটা হচ্ছে যে কার্ডটাকে খুব ভালো করে শাফল করে নিলাম। এবারে আমি আমার দর্শকদেরকে আমি বললাম যে তাসটাকে মাঝখান থেকে ভাগ করে দিন। দর্শকরা সাধারণতভাবে মাঝখান থেকে এরকম ভাগ করে দেবে। আমার এখানে যদিও এখন কোনো দর্শক নেই, আমি পুরো কাজটা নিজেই করব। ভাগ করে দেওয়ার পরে আমি দর্শককে আরেকবার বলবো যে এক কাজ করুন, এখান থেকে আরেকবার হাফ করে দিন। এটাও একটা হাফ করে দিল, বলে এটাকে একবার হাফ করে দিন, এটাও একবার হাফ করে দিল। তাহলে এখন দেখা গেল এক প্যাকেট কার্ড চারটে ভাগে ভাগ হয়ে গেছে। কোনোটা একটু কম বেশি হতে পারে, কোনো ব্যাপার না, কম বেশি হতে পারে, হতে পারে, কিন্তু মোটামুটি চারটে ভাগে ভাগ হয়ে গেল। এমত অবস্থায় দর্শককে আমি আরেকটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে দেখুন দর্শক তো নেই, আমি নিজেই করব কাজটা। সেটা হচ্ছে আমি বলবো এই প্যাকেটটা নিন হাতে, নিয়ে কি করুন একটা দুটো তিনটে তিনটে কার্ড আপনি কি করবেন এর বটমে দিয়ে দিন। আর তারপরে যেটা করবেন সেখানে হচ্ছে এখান থেকে একটা কার্ড এই পাইলটার উপরে দিন, আরেকটা কার্ড এই পাইলটার উপরে দিন, আরেকটা কার্ড এই পাইলটার উপরে দিন, এই প্যাকেটটা এখানে রেখে দিন। এই কাজটা সেম এটার সাথেও করতে হবে, এটাও এটাও। কীরকমভাবে? এরকমভাবে নেব আমি, পুরো ডেকটা তুলব, তুলে এখান থেকে এক দুই তিন এই তিনটে কার্ড আমি আবার তলায় দিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটা কার্ড এখানে, এখান থেকে একটা কার্ড এখানে, এখান থেকে একটা কার্ড এখানে, এটাও ঠিক তাই। এই পাইলটাকেও নিয়েও ওয়ান টু থ্রি তিনটে কার্ড নিয়ে বটমে, তারপরে একটা এখানে, একটা এই পাইলটায়, একটা এখানে, ঠিক। ফাইনালি লাস্ট এটাও ওপর থেকে একটা দুটো তিনটে তিনটে তলায় দিয়ে দিলাম, তারপরে একটা এখানে, একটা এই পাইলটার ওপরে, একটা এখানে। এটা আমি দেখেছি অনেক জায়গায়, দেখিয়েছি আমি দেখেছি দর্শকেরা ভীষণ খুশি হয়, তার কারণে দর্শকদের বলতে হয়, মানে আমি বলে থাকি আর কি, যে আপনারা যে কোনো একটা জায়গায় টাচ করুন, এটাতে 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 যেটাই খুশি, ধরুন দর্শকের এক টাচ করলো, টাচ করার পরে আমি জিজ্ঞাসা করি এর ওপরে কী তাস আছে আপনি জানেন, দর্শক সাধারণভাবে বলে যা, কারণ আমার পক্ষেও জানা সম্ভব না, দর্শকের পক্ষেও জানা সম্ভব না এর ওপরে কী তাস হবে, কারণ তাসটা হ্যাপাজাটলি মিক্স আপ হয়ে গেছে। তা আমি বললাম এখানে যেই তাসই বেরোক না কেন, সেটা হতে পারে পাঁচ, হতে পারে দুই, হতে পারে তিন, হতে পারে বিবি, হতে পারে গোলা, যে কোনো কার্ড এখানে বেরোক না কেন, এখান থেকে যে কার্ডটা বেরোবে এখান থেকেও তাই বেরোবে, এখান থেকেও তাই বেরোবে, এখানে তাই বেরোবে। দর্শক বলছে তাই হয় নাকি, আমি তখন দেখাই দর্শককে, হ্যাঁ দেখুন এখানে একটা টেক্কা বেরিয়েছে, এটা যদি টেক্কা হয় তাহলে দেখুন এটাও টেক্কা, এটা দেখুন এটাও টেক্কা, এটা দেখুন এটাও টেক্কা, এই হচ্ছে চারটে টেক্কা। এই চারটে টেক্কা যখন বেরিয়ে যায় দর্শকরা ভীষণ খুশি হয়, হাততালিও দেয়। তো এই ম্যাজিকটা আমি বহু জায়গায় দেখেছি, মানুষেরা ভীষণ আনন্দ পেয়েছে। তা আমার ইচ্ছে যে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে আজকে এর সিক্রেটটা সম্পর্কে বলি। এই ম্যাজিকটা হয়তো হয়তো আপনারা অনেকেই এই ম্যাজিকটা জানেন, অনেক ম্যাজিশিয়ান এই ম্যাজিকটা জানেন, যারা জানেন তারা তো জানেন, তারা হয়তো অনেক সুন্দরভাবে দেখাতে পারেন, কিন্তু আমি আমার দর্শক যারা জানেন না তাদের জন্য এটার আজকে আমি টিউটোরিয়াল দেবো, রিভিলটা দেবো, যাতে তারাও এই ম্যাজিকটা করতে পারেন। মানে এক প্যাকেট তাস, অর্ডিনারি এক প্যাকেট কার্ড হলে পরেই ম্যাজিকটা দেখানো যাবে। সেলফ ওয়ার্কিং, এটার জন্য আলাদা করে কিচ্ছু করতে হবে না, খুব সোজা একটা ব্যাপার, অথচ ভীষণ এফেক্টিভ, দারুণ লাগে দেখতে। তো আসুন টিউটোরিয়ালে যাওয়া যাক। টিউটোরিয়ালটা কী হবে দেখুন, প্রথমে দেখাই যে এক প্যাকেট কার্ড আছে, এক প্যাকেট কার্ড অর্ডিনারি কার্ড, আপনি যেই কার্ড যেই তাসটা উপরে বার করতে চান তার চারটে বার করে নিন, সেম চারটে। যেমন আমি এখানে চারটে
টেক্কা রেখেছি, চারটে টেক্কা না রেখে চারটে দশও রাখতে পারেন, চারটে কিং রাখতে পারেন, কিংবা আপনি ফ্ল্যাশ করতে পারেন, ওয়ান টু থ্রি ফোর করতে পারেন, জ্যাক কিং কুইন টেক্কাও রাখতে পারেন, যেমন খুশি আর কি আপনার। হ্যাঁ, আপনার পছন্দ মতন আপনি চারটে যেটা বার করতে চান সেটা উপরে রেখে দিন টপ। এই অবস্থায় আপনি তাসটাকে প্যাকেটটাকে নিয়ে খুব ভালো করে শাফল করুন, এরকম শাফল করলেন। তারপরে আপনি এটাকে রিফিল শাফলও করতে পারেন এরকমভাবে, রিফিল শাফল করলেও অসুবিধা হবে না, খালি ওপরের চারটে যেন ওপরে থাকে। এই করছেন দেখুন, খুব সুন্দর মিশে গেল, কিন্তু ওপরের চারটে কিন্তু ওপরেই রইল, দেখুন ওপরের চারটে টেক্কা ওপরে রইল। এই অবস্থায় আপনি যদি শাফল করে নেন তাহলে দর্শক দেখতে পাবে যে তাসটা পুরো মিশে গেছে, এরকমভাবে দেখালেন পুরো মিশে গেছে। আরেকবার শাফল করে নিতে পারেন, তারপরে একবার এটাকে, একটা ফলস কার্ড যারা পারেন, আমি ফলস কার্ড নিয়ে কোনো এক সময় বলবো, ফলস কার্ড যারা পারেন করতে তারা ফলস কার্ড করতে পারেন। এই তো এই কার্ডটাকে নিয়ে এরকম করে রেখে এরকমভাবে ফলস কার্ড করতে পারেন, তাতে মনে হবে কি যে তাসটা মিক্স আপ হয়ে গেল। যাই হোক, আপনারা এইটুকু অন্তত বুঝেছেন যে টপে চারটে, যেই তাস বার করতে চান সেই চারটে তাস উপরে রেখে দিন। এবারে কি করবেন, এই তাসটাকে ঠিক মাঝখানটার থেকে, এই যে আপনার ম্যাটটা আছে ম্যাটের মাঝখানটা রাখবেন, মাঝখান থেকে একটু সরিয়ে, একটু সরিয়ে রাখলে পরে এই তাসটা কেটে যেন এই পাশে রাখে, কারণ এইদিকে জায়গাটা বেশি আছে। আপনি যদি এটা এই রকম জায়গায় রাখেন তাহলে কেটে এই পাশে রাখবে, আপনি যেদিকে রাখতে চান না তাহলে একটু সরিয়ে রাখুন, তাহলে কি হবে দর্শক, এই মাঝখান থেকে তাসটা কেটে এই দিকটাতেই রাখবে। আপনার উদ্দেশ্য হচ্ছে এই যে টপ কার্ড যেটা বেরোলো এইটা যেন কোনো মতেই এই দিকে না আসে, এটা যেন ওই দিকেই যায়। এবার আপনি দুটোকে সেন্টার করে দিন। এবার সেন্টার করে দিলে কি হবে, এটাকে আপনি বলুন কাট করতে, সে অটোমেটিক্যালি এটা কাট করে এখানে রাখবে। তাহলে দেখুন টেক্কা চারটে কিন্তু এখন ওপরেই আছে। এবারে এটাকে বলুন কাট করতে, এটা কাট করলে কিন্তু এখানেই রাখবে। তাহলে কি হলো, চারটে টেক্কা এখানে আছে আর বাকি যেমন আছে তেমন, কোনো অসুবিধে নেই। এবার এই প্যাকেটটাকে হাতে নিয়ে আপনি বলছেন আমি তিনটে কার্ড তলায় দেবো, দর্শককে দিয়েও করাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি বলুন ইনস্ট্রাকশন দিন, দর্শক করবে, তাতেও হবে। ওয়ান টু থ্রি, এই তিনটে কার্ড আপনি দেখাতেও পারেন, দেখি এটা বটমে দিন, বটমে দিলেন, তারপরে এখান থেকে একটা কার্ড এই পাইলের ওপরে, একটা কার্ড এই পাইলের ওপরে, একটা কার্ড এই পাইলের ওপরে দিলেন। এখানে দেখুন মজার ব্যাপার কি হলো, টেক্কার ওপরে একটা এক্সট্রা কার্ড এলো, একটা এক্সট্রা কার্ড এলো, এটা মাথায় রাখুন। এবারে দেখুন সেকেন্ডবার যখন এটা নিচ্ছেন একই ব্যাপার, এক দুই তিন তলায় দিচ্ছেন, আর এক দুই তিন, তাহলে দুটো কার্ড এলো। তিন নম্বর যখন করছেন তখন দেখুন এক দুই তিন, তিনটে কার্ড তলায় দিলেন, তারপরে আবার এখানে একটা, এখানে একটা, তাহলে দেখুন এখানে তিনটে কার্ড তলায় এলো। আমাদের ফর্মুলা অনুযায়ী ওপর থেকে তিনটে কার্ড তলায় চলে যাবে, অর্থাৎ ওপরে যে তিনটে কার্ড এক্সট্রা এসছে সেই তিনটে কার্ড কিন্তু এখন এক দুই তিন, এই তিনটে কার্ড বটমে চলে গেল, মানে তিনটে কার্ড ফলস কার্ড, যে তিনটে এসেছিলো চলে এসছে। এবার দেখুন এখানে কিন্তু চারটেই আছে, এরকম চারটে টেক্কাই এখানে আছে, অর্থাৎ এখন যদি আপনি ফর্মুলা অনুযায়ী এখানে একটা দিয়ে দেন, এখানে একটা দিয়ে দেন, এখানে একটা দিন, চারটে টেক্কাই কিন্তু ওপরে চলে এলো। তাহলে চারটে টেক্কা হতে পারে, চারটে দশ হতে পারে, আপনার ইচ্ছে মতো আপনি যা চাইবেন তাই করতে পারেন। তাহলে নিশ্চয়ই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইবার আপনি স্মার্টলি দর্শককে বলুন আপনি যে কোনো একটা টাচ করুন, ধরুন এটা টাচ করলো, তখন আপনি বলুন যে এটা যা হবে সবগুলো তাস তাই হবে। এবার এটা উল্টে দিলেন, এটা টেক্কা, এটা উল্টে দিলেন, এটাও টেক্কা, এটা উল্টে দিলেন, এটাও টেক্কা, এটা উল্টে দিলেন, এটাও টেক্কা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা, খুব সিম্পল, খুব ইজি, কিন্তু যদি দেখানো যায়, প্রেজেন্টেশন যদি খুব ভালো করা যায় তাহলে দর্শকদের ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, দর্শকদের দেখাবেন, আপনার বন্ধুবান্ধবদের দেখাবেন, তারা খুব খুশি হলে পরে তাহলে আমি মনে করব আমার এটা টিউটোরিয়ালটা দেওয়াটা সার্থক হলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। আবার সামনের এপিসোডে একটা নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য আপনারা নিজেরা ভালো থাকবেন আর প্রত্যেককে ভালো রাখবেন, এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। টাটা, বাই।